বড়সড় সাফল্য অমরপুর বন দপ্তরের মঙ্গলবার রাত এগারোটা নাগাদ বন দপ্তরের কর্মীরা কিছু কাঠের লোক সহ আটক করে একটি গাড়ি যদিও এলাকাবাসীর দাবি দপ্তরের একাংশ কর্মীরাই এই অবৈধ কাঠ পাচারের সঙ্গে যুক্ত গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল অমরপুর বন দপ্তর মঙ্গলবার রাত আনুমানিক এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে গাছের লক সহ একটি গাড়ি আটক করে অমরপুর বন দপ্তরের কর্মীরা জানা যায় গোপন খবরের উপর ভিত্তি করে অমরপুর বন দপ্তরের পেট্রোলিং আধিকারিক প্রসঞজিৎ বণিকের নেতৃত্বে বিশাল টিম অমরপুর অম্পি রাস্তায় উৎপেতে বসে থাকে রাত এগারোটা নাগাদ অমরপুর দক্ষিণ তৈদু কলফু এলাকা থেকে গাছের লক বুঝাই একটি মেক্সি ট্রাক গাড়ি আটক করে গাড়ির নম্বর টিআর জিরো ওয়ান কে ওয়ান সেভেন সিক্স থ্রি আটক করা গাছের লকের পরিমাণ প্রায় পঞ্চাশ ফুট হবে বলে ধারণা করা হচ্ছে যার বাজার মূল্য ষাট থেকে সত্তর হাজার টাকা হবে আটকৃত গাছের লক বুঝাই গাড়িটিকে অমরপুর থাকছড়াস্থিত ফরেস্ট বিটে নিয়ে যাওয়া হয় সূত্রে খবরের ভিত্তিতে আমরা তৈদুর ফলকু এরিয়া মানে এলাকা থেকে আমরা বিভিন্নভাবে সোর্স লাগাই এবং সেখানে অ্যাম্বুস নিয়ে বসি এবং আমাদের সোর্সের ভিত্তিতে আমরা যখন অবৈধভাবে লোড করা সেগুনের লক লক বোঝায় গাড়িটি যখন ভেতর থেকে জঙ্গলে ভেতর থেকে বেরিয়ে আসে তখন আমরা রাস্তার মধ্যেই গাড়িটিকে আটকাই এবং গাড়িটিকে শেষ করি এবং বিভিন্ন যে সমস্ত এই অবৈধ কাজে লিপ্ত যে কারবার ছিল তারা গাড়ি থেকে পালিয়ে দূরে পালিয়ে যায় তখন আমরা করে আমাদের ক্যাম্পে নিয়ে আসি মাল হবে আনুমানিক পঞ্চাশ ফুটের মতন লগ হবে এখানে পঞ্চাশ ফুট সরকারি মূল্যে কত টাকা হতো সরকারি মূল্যে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মতন হবে যদি ন্যূনতম এক হাজার টাকা তবে প্রতিদিন রাতের আধারে মহকুমার বন দপ্তরকে ঘুমে রেখে এইভাবে বনের মূল্যবান গাছগুলি কেটে নিয়ে যাচ্ছে মহকুমাবাসীর একাংশের দাবি বন দপ্তরের একাংশ কর্মী নিজেরাই নগদ অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে বনদস্যুদের কাছে এবং বনের বিভিন্ন গাছ কাটতে সাহায্য করছে তাদের ব্যুরো রিপোর্ট নিউজ মিডিয়া